ধরে কোলাওয়াল বিভিন্ন সমাজে যারা ব্রাত্য তাদের নিয়ে কাজ করছে। আমাদের প্রথম কাজ ছিল এলজিবিটি কমিউনিটিকে নিয়ে, এবং তারপরে আমরা ট্রান্সজেন্ডারদের নিয়ে কাজ করেছি, আমরা যৌনকর্মীদের নিয়ে কাজ করেছি, আমরা যারা বিভিন্ন রিহ্যাব সেন্টারে নেশা ছাড়ার জন্য ভর্তি হয় আর কি, তাদের নিয়ে কাজ করেছি। বাট এই কাজটা আমরা 2 বছর ধরে প্ল্যানিং করছি যে এটা করব। আমি এদের একটা কনসার্টে গিয়েছিলাম, ওদের অ্যানুয়াল কনসার্টে, এবং সেখানে আমি দেখেছিলাম যে প্রত্যেকটা বাচ্চার মধ্যে আলাদা রকম একটা ট্যালেন্ট লুকিয়ে আছে। কেউ ভালো গান গায়, কেউ হয়তো কথাটা ভালো বলে কিন্তু হাঁটতে পারে না, কিছু কিছু প্রবলেমস আছে, তার সঙ্গে কিছু অ্যাডেড ইউনো ট্যালেন্টস এদের মধ্যে লুকিয়ে আছে। তো এই সব ট্যালেন্টসকে একসঙ্গে কীভাবে একটা মঞ্চে আনবো সেটা তখন আমরা ভেবেছিলাম, এবং আমরা চেয়েছিলাম যে তখনই শুরু করি, কিন্তু লকডাউনের জন্য এটা সম্ভব হয়ে ওঠেনি। বাট এই কিছুদিন আগে যখন স্কুল খুলে গেল, সব ইনস্টিটিউটস খুলে গেল, তখন আমরা আবার যোগাযোগ করেছিলাম এবং তারা রাজি হয়েছে। আমাদের যে মেইন ইন্টেনশন, মেইন চ্যালেঞ্জ এখানে, প্রথমত এদেরকে ট্রেন করাটা খুবই ডিফিকাল্ট। এদের প্রচণ্ড মুড সুইংস হয় এবং সবসময় ডিরেকশনসগুলো ওরা মানে না আর কি। সো এই ট্রেনিং প্রসেসটা একটু ডিফিকাল্ট। একটা সময় পরে যখন ট্রেন করে এরা এই মানে পজিশনে আসবে যে ওরা স্টেজে পারফর্ম করার মতো হয়েছে, তখন এদের মধ্যে যে ডিসেবিলিটিগুলো, যেটা আমরা ডিসেবিলিটি বলে থাকি আর কি, ডিসেবিলিটি অ্যাকচুয়ালি বলা উচিত না, সেই ডিসেবিলিটিগুলোকে এইভাবে হাইড করবো যাতে যখন সেপ্টেম্বর বা অক্টোবর মাসে যখন আমরা এই প্রোগ্রামটা স্টেজ করব, তখন অডিয়েন্স কেউ দেখে বুঝবে না যে এদের কার কী প্রবলেম, কে অটিস্টিক, কে কার ডাউন সিনড্রোম, কার কোনোরকম ফিজিক্যাল ডেভেলপমেন্টের প্রবলেম আছে, বুঝবে না। শুধুমাত্র বুঝবে যে কিছু ট্যালেন্টেড পারফর্মার্স যারা প্রফেশনাল, তারা একটা স্টেজে একটা নাটক মঞ্চস্থ করেছে এবং তারা অভিনয় করেছে, একটা অভিনেতা হিসাবে একটা রেকগনিশন এদের দিতে চাই। চুপচাপ চালিয়ে আমাদের এই প্রজেক্ট উইথ মেন্টেড, এ খুবই চ্যালেঞ্জিং প্রজেক্ট, এবং শুধুমাত্র মেন্টেডের যারা অটিস্টিক, ডাউন সিনড্রোম এবং আলাদা রকম ইন্টেলেকচুয়াল এবং ফিজিক্যাল ডিসেবিলিটি যাদের আছে তাদের শুধুমাত্র না, আমরা প্রফেশনাল আর্টিস্ট নিচ্ছি বাইরে থেকে। যেমন দেবলীনা কুমার আমাদের সঙ্গে অ্যাসোসিয়েট হয়েছে এই প্রোগ্রামের জন্য, এই পার্টিকুলার নাটকের জন্য। তাছাড়া দুর্নিবার একটা গান গাইছে এই প্রজেক্টের মধ্যে, প্রাগ্য মিউজিকটা করছে, আরও কিছু প্রফেশনাল আর্টিস্ট ইন্ডাস্ট্রির তারাও এদের সঙ্গে যোগ দেবে। এবং এখানে যেটা সবথেকে ডিফিকাল্ট হচ্ছে যে সেই আর্টিস্টগুলোর সঙ্গে এদের কিন্তু জেলিং করে, আর আমরা সবাই কিন্তু সাইকোলজিক্যালি এডুকেটেড না, তো সেজন্য আমরা মনীষা ভট্টাচার্য বলে একজনকে এই প্রজেক্টে আমাদের সঙ্গে নিয়েছি, যিনি একজন RCI রেকগনাইজ সাইকোলজিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, এবং শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফর অটিজম। সো এই পুরো প্রোগ্রামটা, প্রত্যেকটা ক্লাস উইল বি রেকর্ডেড, ভিডিও রেকর্ডেড, এবং উনি ওই ভিডিও রেকর্ডিং হিসেবে দেখে তার হিসাবে কোন ছেলের সঙ্গে কীভাবে আমরা ব্যবহার করব, কী মানে কীভাবে ওদের সঙ্গে মিশবো, ওদের সঙ্গে কাজ করব, এই প্রত্যেকটা ডিটেলিং উনি আমাদের প্রোভাইড করবেন, উনি আমাদের ওয়ার্কশপ করাবেন যাতে আমরা এদের সঙ্গে পারফরমেন্স এবং এদের সঙ্গে রিহার্সাল ওয়ার্কশপটা ভালোভাবে করতে পারি। এদিকটা একটু গানার কিন্তু ভালো করে